থেকে চার দিন হয়ে গেল, আমার কিছু কাজ ছিল, তার জন্য প্রবাবলি আমি কোনো সাইট সিন বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি। তো আজকে সেই কাজটা ফিনিশ করে আমি এখন মেরিনা বিচে এসেছি। এটা হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ। একটু আগে আমি গেছিলাম লাইট হাউসে, ওই যে উপরে আমার পিছনে, ওটা একটু পরে তোমরা দেখবে। তার আগে তোমরা মেরিনা বিচের ভাইবসটা, যে অসাধারণ একটা ভাইবস, মানে আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল সমুদ্রে, ফাইনালি সেই এই বছর আমার খুবই আসার ইচ্ছা ছিল সমুদ্রে, সেটা পূরণ হলো। তো লেটস এনজয় দ্য ভিউ। আর বাই দ্য ওয়ে, আমি আর এস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেটস স্টার্ট আজকের মতো ব্লগটা। এখান থেকে শুরু হচ্ছে মেরিনা বিচ থেকে, সো লেটস এনজয় দ্য মেরিনা বিচ ভাইবস। সো মেরিনা বিচ থেকে উপর থেকে এনজয় করার জন্য আমরা এই মেরিনা বিচে লাইট হাউসটাতে উঠি। লিফটে এখানে যেতে হয়, 20 টাকা করে টিকিট লাগে। তো লিফটে করে গেলাম, লিফটে তোমার 9th floor অবধি যেতে হয়। তারপরে 9th floor পৌঁছানোর পর তোমরা একদম টপে পৌঁছবে লাইট হাউসের। তো এখন তোমাদেরকে আমি লাইট হাউসের যে টপ ফ্লোর থেকে মেরিনা বিচটা কেমন লাগে সেটা দেখাবো। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, এখন এই বেরোচ্ছি। বেরোনোর পর এবার দেখাচ্ছি যে কেমন লাগে উপর থেকে মেরিনা বিচের ভাইবসটা। সো এবার তোমরা উপর থেকে মেরিনা বিচের পুরো একটা অস্বাভাবিক, একটা অসাম টাইপের ভিউ দেখো। এটা হচ্ছে আমার পিছনে সেই মেরিনা বিচটা। এখন আমি লাইট হাউসের উপরে আছি, এখান থেকে ভিউটা জাস্ট একদম কিলিং টাইপের একটা ভিউ আমার পিছনে দেখতে পাচ্ছ। যেটা এটা আমার বিরল শটগুলোতে দেখো, তাহলে বেশি এনজয় করবে। ব্রিজের ঘোরা প্রায় শেষ, এখন সন্ধ্যা হতে চলেছে। এখন আমরা যাব হচ্ছে কয়েকটা টেম্পল, কয়েকটা মন্দিরে ভিজিট করব আর কি, এখানকার লোকাল কয়েকটা মন্দির। সো ওই মন্দিরগুলোতে শুনলাম নাকি ক্যামেরা নিয়ে অ্যালাউ করে না, মানে ট্রাইপড ট্রাইপড নিয়ে অ্যালাউ করে না। সো যতটা পসিবল হবে মোবাইল দিয়ে রেকর্ড করে করে, অবশ্য আমি মোবাইলেই শ্যুট করে থাকি, মোবাইল দিয়ে রেকর্ড করে করে দেখাবো। তো শেষ হওয়ার আগে, ভিডিওটা শেষ হওয়ার আগে এটাই বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার। আর ভিডিওটা করার পিছনে একটা, মানে আমার করার ইচ্ছা ছিল না আর কি, কারণ ছিল কয়েকটা, তাও করেছি জাস্ট তোমাদের জন্য, যাতে তোমরা ভালো ভালো কন্টেন্ট পাও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাড়াতাড়ি তোমরা আমার মন্দিরের ভিডিওগুলো দেখে নাও, তারপরে ব্লগটা এন্ড হচ্ছে। যেই
চার্চটা আর কি আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট থমাস চার্চ, যেটা চেন্নাইয়ের খুবই একটা পপুলার চার্চ। আমি ভিতরে গেছিলাম, ভিতরে কিছু অল্প ক্লিপস নিতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার তো করে দিচ্ছি। আর চার্চটা মানে ওয়েললি ডেকোরেটেড বলা যেতে পারে, আর এরিয়াটাও খুব একটা হিউজ টাইপের একটা এরিয়া। এই আমার পিছনে যেই আর্কিটেকচারগুলো দেখছো এগুলো দুর্দান্ত করেছে। আমি অনেক মানে এত বড় চার্চে আগে কোনো দিন আসিনি, হয়তো অনেক জায়গায় থাকতে পারে, বাট আমার আগে এত বড় চার্চে কোনো দিন আসা হয়নি সেইভাবে। চার্চটা বেশ একটা প্লিজেন্ট পরিবেশও আছে, বেশ ভালো লাগছে চার্চটাতে এসে। জাস্ট লুক এট দিস অ্যাম্বিয়েন্স, জাস্ট কিল ভাইবস একটা। এখন আমরা যেই মন্দিরটাতে এসেছি সেটা হচ্ছে কপালেশ্বর মন্দির, এটাও একটা চেন্নাইয়ের ফেমাস মন্দিরের মধ্যেই পড়ে। আমি আমার মার সাথে এসেছি, যে কোনো ড্রেস পরেই দেখতে পাচ্ছ আমার মাকে পিছনেই আছে। সো এখন ভিতরে যাচ্ছি, তো ভিতরে গিয়ে তোমাদের পুরো এনভায়রনমেন্টটা পুরো ভালো করে দেখাচ্ছি। সাথে থাকো, সঙ্গে থাকো।